আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে আবার হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ইন্টারনেট ব্যবসায়ীদের যেমন শর্ট কেবল ক্যাট সিক্স ক্যাট ফাইভের মাথায় যেগুলো যে কানেক্টর লাগানো হয়, যেভাবে এক পিসি থেকে আরেক পিসি, এক রাউটার থেকে আরেক রাউটার, এক রাউটার থেকে পিসি, যে মানে ল্যান কেবলগুলো যে ইউজ করা হয় বা কেবলের মাথায় যে 45 কানেক্টরগুলো ইউজ করা হয়, সেটা আসলে কোন মেশিনের দ্বারা লাগানো হয় সেটাই আজকে আপনাকে দেখাবো। এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ক্লিম্পার। এটা আসলে মানে বিভিন্ন ধরনের, এখানে মেড ইন থাইল্যান্ডের এটা। এখানে আসলে বেশ কিছু পয়েন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এদিকে যেমন কর্তন করার জন্য একটা ব্লেড আছে দাঁড়ালো, এটা এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে আমি যদি কানেক্টর, আমি যদি কোনো একটা কেবল নেই, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা ক্যাট সিক্স হাতে নিলাম, এটা আসলে কিভাবে, এটার কাজটা কি, এই যে এটা দিয়ে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এটা আসলে এই যে এভাবে ধরে, জাস্ট এভাবে ধরে এভাবে করলে এটা ছিলে যাবে, ছিলে যাওয়ার পর টান দিলে এটা কাটিয়ে কেটে যাবে। এটা আসলে কাজ হচ্ছে ছিলানো, কোনো কিছু ছিলানো, এটার কাজ ছিলানো। আর এদিকে যে দেখতে পাচ্ছেন, এটা আসলে কাজ হচ্ছে কোনো কুড়, মানে এইখানে কাটার পরে যে মাঝে যে আটটা কুড় আসে সেগুলো কাটার জন্য বা কর্তন করার জন্য এগুলো ইউজ করা হয়। প্লাস এইখানে আরও যে দুইটা পয়েন্ট দেখতেছেন, এই একটা দুইটা, এখানে লেখা আছে ডি এইট ডি নাইন। এখানে হচ্ছে ডি এইটের কাজটা কি, ডি এইটের কাজটা হচ্ছে আর যে 45 কানেক্টর যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ডি এইটে ইউজ করা হয়। ডি এইটে কীভাবে ঢুকানো হয়, এটা আর যে 45 কানেক্টর দেখতে পাচ্ছেন, এটা আমি কীভাবে ঢুকাবো, এই দেখেন খুব ইজিলিভাবে ঢুকে গেছে। আর ডি নাইনের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, এটা হচ্ছে গিয়া টেলিকম, যেমন ইন্টারকমের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর জন্য সেখানে ওই কানেক্টরগুলো ইউজ করা হয়। সো আজকে আমি আপনাদেরকে দেখালাম এটা আসলে কোনটা, কোন পয়েন্ট দিয়ে কী কী কাজ করা হয়। সো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন, আমরা আবার আসছি। আল্লাহ হাফেজ।